আচ্ছা সুমন ভাই, এই জায়গাটার নাম কি বলতে পারেন? দুধিয়া, আপার দুধিয়া। আচ্ছা আপনারা, এটা আপনাদের লাস্ট স্টপেজ, রাইট? আজকে আপনাদের মানে ছয় দিন সাত দিন ক্লোজ হচ্ছে, রাইট? ওকে, আপনারা প্রথমে গ্যাংটক, তারপর দার্জিলিং, না সরি, গ্যাংটক, পেলিং, দেন শিলিগুড়ি, আবার দার্জিলিং হয়ে দুধিয়া হয়ে আপনি আজকে বাড়ি ফিরবেন, রাইট? আচ্ছা কেমন লেগেছে আপনার? অনেক ধন্যবাদ দাদা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ভাবি কেমন লেগেছে আপনার? সবচেয়ে বেশি কোনটা ভালো লেগেছে বলুন তো? সাঙ্গুলেক, তারপর ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আপনার বাংলাদেশের যে গেস্টরা আছে ওদের জন্য আপনি কি মেসেজ দিতে চাইবেন? এজ এ এজ এ ট্রাভেল এজেন্ট এবং এজ এ বাইকার হিসেবে আমি কেমন? অবশ্যই কেউ না কেউ কোনো না কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসেন বা কেউ নিজেরা আসেন। তো সুজন ভাই যেহেতু আমাদের বাংলাদেশি, আমাদের চেনা পরিচিত, প্লাস ওনার একটা পরিচয় আছে, উনি গান গায়। তো মিউজিশিয়ানরা কখনো আসলে খারাপ হয় না, মানে আমার দৃষ্টিতে প্রত্যেকটা মিউজিশিয়ান পৃথিবীতে ভালো। এবং আপনি নির্দ্বিধায় এসে এবং যেই হন না কেন, যেই যতজনের গ্রুপই হন না কেন, সুজন ভাইকে ফোন দিলে আপনার সব সমস্যা এবং সব প্রবলেম সলভ হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমরা এই কয়েকদিন অনেক জায়গায় ঘুরেছি, অনেক ট্যুর করেছি। আমাদের লাস্ট দুই দিন বাইক ট্যুর ছিল, শিলিগুড়ি থেকে দার্জিলিং, দার্জিলিং থেকে এখানে, এখান থেকে শিলিগুড়ি যাবো। সুজন ভাই না দেখলে আসলে জিনিস হয়তো আমরা পারতাম না বুঝতে। আমরা যেসব লোকেশনগুলো দেখেছি খুবই অসাধারণ। সুজন ভাই অনেক অনেক কষ্ট করেছেন, আমাদের জন্য অনেক সার্ভিস দিয়েছেন। তো আমরা খুবই প্লিজ, অনেক ধন্যবাদ সুমন ভাই, অনেক ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের দুধিয়া, এটা হচ্ছে দুধিয়া। আমরা টোটাল সিকিম, দার্জিলিং টোটাল রোড ট্যুর কমপ্লিট করে দুই দিনে বাইক ট্যুরে আসছি শিলিগুড়ি থেকে। আজকে দুধিয়া লাস্ট। এই হলো দুধিয়ার, ওই দেখেন, ওই দেখেন কাপেল কাকে বলে সুমন ভাই। আর মেন কথা হচ্ছে আমার ভাই সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে সুমন ভাই। আমার অ্যালবামের, আমি আজ থেকে 10 বছর আগে একটা অ্যালবাম করেছিলাম, তার নাম হচ্ছে স্বর্গদেব পারি। ওই অ্যালবামের তিনটা গান আমার খুব প্রিয়, যেগুলো সুমন ভাই কম্পোজ করেছে। মানে ওরে আমার পোষা ময়না, রাধা এবং হচ্ছে একলা আকাশ, রাইট বস? এই তিনটা গান আমার সবচেয়ে, মানে পুরো অ্যালবামের মধ্যে তিনটা গানই সবচেয়ে আমার প্রিয়। ধন্যবাদ সুমন ভাই, অনেক ভালো থাকবেন। আর আপনারা সবাই আসেন, অসুবিধা নেই, আমি আছি, যত কম খরচে করা যায়। ধন্যবাদ সবাইকে, অনেক প্রীতি ও শুভেচ্ছা।